গত বিপিএলে অবিশ্বাস্য ফর্মে থাকা শান্ত এবারে আসলে বড্ড অসেনা। 12 ম্যাচে তার গড় মাত্র 14 রান। বিপিএলে গত আসরে ভালো খেলে জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেন এই বাঁহাতি ব্যাটার। 39.70 করে 516 রান করেন টুর্নামেন্টের সফলতম ব্যাটার। সিলেটকে রানার্স আপ করার পথে বড় অবদানও ছিল এই খেলোয়াড়ের, তাই এবারও শান্তর উপর একই রকম প্রত্যাশা ছিল সিলেটের। প্লাস ড্রাফটের আগেই তাকে গতবারের দল থেকে ধরে রাখে ফ্রাই সেঞ্চুরিটি, কিন্তু দলের প্রত্যাশা বিন্দুমাত্র প্রমাণ করতে পারেননি এবার। বিপিএল শেষে শান্তর 12টি ম্যাচ পরিসংখ্যান দেখে নেওয়া যাক। প্রথম ম্যাচে তিনি 36 রান করেন, দ্বিতীয় ম্যাচে 14, তৃতীয়তে 5 এবং চতুর্থতে 5 রান করে আউট হন। পঞ্চম ম্যাচে 9 রান এবং ষষ্ঠ ম্যাচে 3 রান, সপ্তম ম্যাচে 1 রান, অষ্টম ম্যাচে 33 রান এবং নবম ম্যাচে করেন 18 রান, দশম ম্যাচে করে 0 এবং 11তম ম্যাচে 12 রান করেন এবং লাস্ট 12তম ম্যাচে 39 রানের দেখা পান। সর্বমোট তিনি রান করেন 175 রান। স্ট্রাইক রেট যেখানে ছিল 94.5, সর্বোচ্চ 39 রান নেই কোনো যেন তার 50। আশ্চর্যের বিষয় হলো 12টি ম্যাচ খেলেছেন, একটি ছক্কাও মারতে পারেননি এই ব্যাটার। এই পরিসংখ্যানের যার স্কোয়াডে থাকারই কথা নয়, সে নাকি জাতীয় দলের 3 ফরম্যাটেরই অধিনায়ক। প্রিয় দর্শক, আপনারা বিষয়টি কিভাবে নিচ্ছেন অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে।